নমস্কার বন্ধুরা, হ্যাংলা বঙ্গের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে একদম শীতের সকাল, দেখুন একদম গরম গরম চা হচ্ছে। শীতের সকালে গরম গরম চা খেতে দারুণ লাগে, আদা দিয়ে বা একটুখানি আপনার এলাচ দিয়ে। উফ, চলুন চাটা তাহলে হয়ে গেছে, একটু ছেঁকে নিই। জানেন তো আজকে বাইরের ওয়েদারটা ভয়ঙ্কর টাইপ, মানে বরফ তো পড়ছে না কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একেবারে -13 পর্যন্ত ফিল হচ্ছে। আর ছুটির দিন তো আজকেই, তাই বাজার করতে যেতে হবে। চলুন তাহলে আজকে না মাছ কিনতে যাব ভাবছি বাঙালি দোকানে। ইলিশ মাছ বা রুই কাতলা কোনটা পাওয়া যায় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাছাড়া টুকটাক বাজারও করার আছে, যেটা ওই দোকানেই ভালো পাওয়া যাবে, যেমন মুড়ি হোক, আমাদের পোস্ত হোক, সর্ষে হোক বা সর্ষের তেল হোক, ওই দোকানেই খুব ভালো পাওয়া যায়। তাই ওই দোকানেই আজকে আমরা যাব আর আপনাদেরকে যদি পসিবল হয় দেখাবো। চলুন চাটা খেয়ে নিই, আর রেডি হয়ে গেছি অলমোস্ট, বেবিলিকে নিয়েই যাব আজকে। চলুন তাহলে সেখানে দেখা যাক। এই দেখুন আমরা পৌঁছে গেছি, চারিদিকে আমাদের ওখানকার বিস্কিট, চা, রেড লেবেল, লিপটন সবই পাওয়া যাচ্ছে। দেখুন বনভিটা, ডিফারেন্ট টাইপস অফ মুড়িটাই আমি খোঁজার চেষ্টা করছি। এই যে মুড়ি পেয়ে গেছি, $2 করে 400 গ্রামের দাম, বেশ ভালো এই মুড়িটা খেতে হয়। আর দেখুন এই যে পোহা পাওয়া যাচ্ছে চিড়ে। মেনলি আমরা এখানে মাছটাই কিনতে এসেছি। এই দেখুন এই যে দাদা দেখাচ্ছে, এটা বেশ বড় সড়ো মাছটা, মনে হয় 4 কিলোর বেশি, ও মাপ 5.5 কিলো মতো আছে। আমরা এত বড় মাছটা নিলাম না, 5.5 কিলোটা, তাই দাদাকে বললাম যে একটু ছোট করে, ছোট দেখে একটা মাছ দিতে, মানে 3 কিলো 2.5 কিলোর মধ্যে। তাই দাদা গেছে ওই মাছটা খুঁজতে। কোনো রকমে এখানে দাদা 3 কিলো সাইজের একটা মাছ পেয়েছে, এটা রুই মাছই আমরা নিয়েছি। এই রুই কাতলা ছাড়াও কিন্তু এখানে পুঁটি মাছ, তোপসে মাছ, পার্শে মাছ, ট্যাংরা মাছ, তাছাড়া কই মাছ আমরা একবার নিয়ে এসেছিলাম, এগুলো সব ফ্রোজেন পাওয়া যায়। এই দেখুন এই জোড়া ইলিশ, পদ্মার ইলিশ, এটাও নিলাম। এটা অলমোস্ট 600 গ্রাম করে ওয়েট আছে, 1 কিলো 200 গ্রামের মতো। এই দোকানগুলোতে কেনার সব থেকে বড় সুবিধা হচ্ছে খুব সুন্দরভাবে আমাদের মতো করে বাঙালি কাট করে একদম সুন্দর করে মাছগুলো কেটে দেয়। আপনি যেরকম চাইবেন, জটা পিস চাইবেন, রিং পিস চাইবেন, কি যেরকম গাদা পেটি যেরকম পিস চাইবেন সুন্দরভাবে কেটে দেয়। এই দেখুন খুব সুন্দর করে রিং পিস করে দিচ্ছে ইলিশ মাছগুলো। এই মাছগুলো একদম টাটকা অবস্থাতেই একদম ফ্রিজিং হয়ে আসে, তাই জন্য এর কোয়ালিটিগুলো একদমই ভালোই থাকে বলতে গেলে, একদম ফ্রেশই। আরেকটা ব্যাপার থাকে, যেমন আপনার কাতলা বা রুইগুলো, ওইগুলোর পেট পরিষ্কার করা থাকে, কিন্তু ইলিশের মোটামুটি পেট পরিষ্কার করা থাকে না, আর আঁশগুলো কিন্তু কোনোটারই সারানো থাকে না। তো সেইগুলো হচ্ছে পিসের পরে আমরা যখন 1-2 পিস 3 পিস যেরকমভাবে রান্না করি তখন ছাড়িয়ে নিই। ফাইবারের কালারগুলো দেখতে পাচ্ছেন, বেশ ফ্রেশ, একদম সাদা সাদা সুন্দর একদম কালার। আরেকটা খুব ভালো লাগে জানেন তো, এখানে এখানে আসলে মোটামুটি বাংলাতে মনে সুখে কথা বলা যায়। এই যে দাদা মাঠ কাটছে আর আমাদের গল্প জমে গেছে। এই দোকানে মাছ ছাড়াও কিন্তু আপনি খাসি মাংস, তারপরে আপনার আমাদের দেশি মুরগি যেটাকে গুলি মুরগি বলি, ওইগুলোও খুব সুন্দর পাওয়া যায়। এখানে মাছ মাংস গ্রসারি ছাড়াও কিন্তু আমাদের অনেক বাঙালি সবজি, যেমন আপনার কুমড়ো শাক, লাউ শাক, তারপরে পটল। পটলটা আমি সচরাচর খুব একটা কোনো দোকানে দেখিনি, এখানে এত সুন্দর সুন্দর পটল পাওয়া যায়। আজকে ঠিকঠাক করে ভিডিওটা করা হয়নি, নেক্সট একদিন আমি পুরো সবজি বা গ্রসারির খুব ভালো করে ভিডিও দেখাবো আপনাদেরকে। এই দেখুন কি সুন্দর করে পিসগুলো কেটে দিচ্ছে, যতই হোক ঘরে কাটা থোড়ি পসিবল এত সুন্দর করে এত বড় মাছ। এই যে দাদা মোটামুটি মাছ কাটছে, এই সুযোগে আমি টুকটাক কিছু বাজারও করে নিয়েছিলাম, তো কল্যাণ এইদিকে ভিডিওটা করছে, বাট ওইদিকে আমার আর সুযোগ হয়ে ওঠেনি ভিডিও করার। কিছু গ্রসারি, মুড়ি, এইসব জিনিসপত্র কিনে নিয়েছি, তারপরে আমরা সোজা বাড়ি বেরিয়ে যাব, বাড়িতে গিয়ে রান্না করে খাবো। সকাল সকাল চাটা খেয়ে মোটামুটি বেরিয়ে চলে এসেছিলাম। এই যে প্যাকেট করা হয়ে গেছে আমাদের মাছ, এরপরে গিয়ে সোজা আমরা হচ্ছে বিল করব আর বেরিয়ে যাব। এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি, এবারে ধুয়ে নেব মাছগুলো। রুইটা হচ্ছে 7.75 পার কেজি করে, 3 কেজি 0.74 কেজি, মানে 23.82, মানে আমাদের ইন্ডিয়ান রুপিসে 470 টাকা করে কিলো প্রায়।
বলো এটা হচ্ছে পাতলাটা রুই সরি রুই এটা রুইয়ের মাথা আমাদের এই 600 গ্রামের ইলিশগুলো পড়লো $25 করে পার কেজি, মানে 1,500 টাকা করে পার কিলো। আমার মেয়েটা শুধু জল মুড়ি খাবেই বায়না ধরছে, ওয়াটার মুড়ি ওয়াটার মুড়ি। জল মুড়ি পেলে তার আর কিছু চাই না। এই না হচ্ছে আমাদের বাঙালি বাচ্চা। এটা তো 600 গ্রাম সাইজের। আর বাকি কিরকম ছিল? বাকি ছিল 1.5 কিলো সাইজের যে ইলিশ গুলো ছিল উপরে, সেগুলো হচ্ছে $40 পার কিলো। আর যেগুলো হচ্ছে 2 কিলো সাইজের উপরে ছিল, সেগুলো হচ্ছে $45 পার কিলো। তার মানে আপনার 1.5 কিলো সাইজের ইলিশগুলো মোটামুটি 2,500-এর মতো দাম ছিল পার কিলো, আর আপনার যেগুলো তার থেকে বড় 2 কিলো সাইজের ওপরে সেগুলো ছিল 750 করে পার কিলো। ইলিশ কিনে এনে তারপরে আর লোভ সম্বরণ করা যায় নাকি? তাই আজকে তো ইলিশ রান্না হবেই। আজকে একসাথে অনেকটাই মাছ কেনা হয়ে গেছে, আমাদের দুজনের জন্য এনাফ, কারণ মিষ্টি তো খায়ও না। তাছাড়া মাছগুলোকে মোটামুটি 4 পিস 4 পিস করে আলাদা আলাদা প্যাকেটে করে রেখে দিয়েছি, যাতে অ্যাট এ টাইম একটাই প্যাকেট বের করানো যায়, তাতে কি হয় মাছগুলো বেটার থাকে। দেখুন মাছগুলোর বেশ টেক্সচারটাও খুব সুন্দর আছে। আজকের যে রেসিপিটা রান্না করছি ইলিশ মাছের, এটা আমি এর আগে খুব একটা করিনি কোনো দিনও, কিন্তু মা সবসময়ই করে। বেসিক্যালি এটা পাতুরির মতোই মশলাটা দিতে হয়, একটু পোস্ত, একটু সর্ষে, হলুদ, নুন আর কাঁচা লঙ্কা। যেরকম আপনি ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা দেবেন, পারলে যদি ইচ্ছে হয় একটু শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কাও মেশাতে পারেন। এরপরে বেশ ভালো মতো করে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি আমি। আপনাদের যদি ইচ্ছে হয় এতে নারকেলের অল্প দুধও মেশাতে পারেন, অথবা দইও মেশাতে পারেন। এরপরে স্বাদ মতো নুন একটু দিয়ে মাছগুলো ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নিয়েছি। বেশ কালারটা খুব সুন্দর এসেছে, দেখুন ভীষণ সুন্দর দেখতে লাগছে। মাছটা ভালো করে এপাশ ওপাশ করে মশলাটা মাখিয়ে নিলাম। এরপরে মাছটাকে ঢেকে দিয়ে একদম স্লো আঁচে 15-20 মিনিট রেখে দেব। 15 মিনিট হয়ে যাওয়ার পরে একটা সাইডটা, তারপর উল্টো সাইডটা উল্টে দেব। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে। একটুখানি উল্টে দিয়েছিলাম একটা সাইড, অলমোস্ট হয়েই গেছে। ইলিশ মাছ তো একটুখানি হলেই আপনার সেদ্ধ হয়ে যায়, বেশ সুন্দর দেখতে লাগছে। এবারে জাস্ট বন্ধ করে আর একটুখানি বন্ধ করে দেবো। এটা বন্ধ করে দিয়েছি উনুনটা, এবারে হচ্ছে জাস্ট ঢেকে ওই হালকা গরমে থেকে যাবে, একটুখানি পরে গরম গরম ভাত দিয়ে দারুণ লাগবে খেতে। এই দেখুন একদম গরম গরম ভাতে আমরা খাওয়া শুরু করে দিয়েছি, মনে হয় না এর সাথে আর কিছু দরকার আছে ভাতে আমাদের। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আর আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালোই লাগবে। যদি ভালো থেকে লাগে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সাথে একটা নতুন এক্সপিরিয়েন্স, নতুন ইনফরমেশান নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন।